এনএসআর নিউজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। তৃণমূলের নিচুতলার কর্মীরা আবার নিজেদের ঘর কংগ্রেসে ফিরছে। বহু তৃণমূল কর্মী আছেন যারা শরীরে তৃণমূল হলেও মনে তারা কংগ্রেস। এক সাংবাদিক সম্মেলনে এ কথাই জানান সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এক হাত নেন বিরোধীদের। এই সভায় বেলডাঙ্গা থেকে বেশ কিছু তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন এবং কিছু বিজেপির পঞ্চায়েত প্রতিনিধিও কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল পার্টির সঙ্গ ত্যাগ করে নিচুতলার তৃণমূলের কর্মীরা ক্রমশ কংগ্রেস দলে যোগদান করে চলেছে। বেলডাঙ্গার বিজেপি পার্টির যারা নির্বাচিত সদস্য পঞ্চায়েতের, তারাও পার্টি অফিসে এসে কংগ্রেস দলে যোগদান করতে চাইছে। কংগ্রেসের প্রতি মানুষের ভাবাবেগ ভয়ঙ্করভাবে বাড়ছে। সেখানে সিপিএমের কোনো এমএলএ, সেই আমাদের যেমন চাইনিজ বকরি আছে সেরকম অতিরিক্ত বকরি কিছু আছে, চাইনিজ বকরি। চাইনিজ বকরি মানে কি? খাবো দাবো লিবো পালাবো, এরকম চাইনিজ বকরি সব দলেই আছে। দেখছেন এএসআর নিউজ, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।